আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের কুকিং আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার শীতকালীন একটি পিঠার রেসিপি, আর সেটা হলো ঝাল চিতই। আর এটা কোনো রকম শুকনো চালের গোড়া ছাড়া এবং এই পিঠার কোনো স্বাদ ছাড়াই আমি এই পিঠাটি পারফেক্টভাবে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাবো, এবং ভিতরের ছিদ্র ছিদ্র ভাপ আনার টিপসহ। आज के रेसिपिटी एकदम 100% नो फेल रेसिपी। इनशाल्लाह आमार मतो एरकम रेसिपी फलो करले आपनादेर पिठाटी परफेक्ट होबे। ताहले चलुन देखे नेওয়া যাক एर मूल प्रस्तुत प्रणाली। এখানে আমি চিনি গুঁড়া যে পোলাওয়ার চালটা থাকে সেটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে আতপ চালটাও ব্যবহার করতে পারবেন। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে এটাকে ড্রেন করে নিয়েছি। এখন আমি একটা মিক্সারের ভিতরে এটাকে নিয়ে নিচ্ছি সবগুলো চাল। দেখুন, নেওয়ার পরে এটার সাথে আমি যোগ করে দেব এখানে এক মোট মানে 1/4 কাপের মতো আপনারা সেদ্ধ ভাতের যে ভাতটা থাকে সেটা দিবেন, কিছুটা লবণ এবং 1 টিস্পুনের মতো এখানে বেকিং পাউডার আর 3টা কাঁচামরিচ আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে অ্যাড করে দিব এখানে 1 কাপ পরিমাণ পানি, তবে পুরোটা আমি একসাথে দিচ্ছি না, এভাবে আমি পর্যায়ক্রমে এটাকে দিয়ে 2-3 বারে আমি সুন্দর করে এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। তো আমাদের দেখুন এটা কিন্তু একদম মিক্স হয়ে গেছে, আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে ঘনত্বটা বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা একটু পানিটা বেশি মিলিয়ে নিতে পারবেন। তো এখন আমার এটা অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং সাথে আমি যোগ করে দিচ্ছি এখানে কিছু ধনে পাতা, যেটার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আপনাদের আবারও দেখাচ্ছি যে এটা যদি ঘন হয়ে যায় সেই পর্যায়ে আপনারা একটু হালকা করে পানি আর একটু মিশিয়ে নেবেন, তাতে রেজাল্ট ভালো আসবে। এখন আমি চলে যাচ্ছি যেই পাত্রে আমি করে দেখাবো, এই সসপ্যানে আজকে আমি করে দেখাবো। যাদের কাছে কিনা অ্যাভেলেবেল লোহার কড়াই বা ছাঁচ নেই তারা কিন্তু অনেক ধরনের ভারী তলাযুক্ত সসপ্যান অথবা লোহার কড়াইতে আপনারা বা ফ্রাই প্যানেও এগুলো তৈরি করা যাবে। তো প্রথমে এটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তো পরবর্তীতে এখানে অয়েল ব্রাশ না করলেও হবে। তো এ পর্যায়ে আমি এখন একটা গোল চামচের মাধ্যমে এখানে এরকম 1.5 চামচের মতো আমি এভাবে দিয়ে দিব, ঠিক এইভাবে। এবং তাপটা কিন্তু খুব বেশি মাত্রায় থাকতে হবে, এই আপনাদের মিডিয়াম হাই ফ্লেমে থাকতে হবে। তো আমি 2-3 মিনিট এটাকে আমি ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে একটা লোহার খুন্তি বা এরকম চামচ দিয়ে আপনারা ভালো করে এভাবে একটু হালকা করে এরকম টানলেই কিন্তু আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর আমাদের এই পিঠাটা তৈরি হয়েছে। এখন আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি। এই পিঠাটি দিয়েও আমি এভাবে ঢেকে দেব এবং অপেক্ষা করব 2-3 মিনিট এটা কুক হওয়া পর্যন্ত। তো এটা দেখুন আমি এই যে উঠিয়ে নিয়েছি, এটা কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর একদম পারফেক্ট। আমাদের যেরকম ছাঁচের ভিতর আমরা যে পিঠাটি তৈরি করি ঠিক সেরকমই একদম ঠিকঠাক আমাদের এই পিঠাগুলো ফুলেছে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে এবং সহজ লেগেছে। তো আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।